আমরা সবাই জানি আমাদের দেশে বিপুলভাবে জমিতে চাষাবাদ হয়ে থাকে। মাত্র কয়েক বছর আগেও আমরা জমিতে গরু বা মোষ দিয়ে চাষ করতে দেখেছি। বর্তমানে ট্রাক্টর সহ আধুনিক যন্ত্র এসে যাওয়ায় দিন দিন গরু মোষের ব্যবহার কমে যাচ্ছে। কিন্তু আপনি যদি ভেবে থাকেন শুধুমাত্র গরু বা মোষ ব্যবহার করা হয় চাষাবাদের জন্য, তাহলে ভুল ভাবতেন। অনেক হিংস্র প্রাণীকেও ব্যবহার করা হয় জমিতে চাষ করার জন্য। আজকের ভিডিওতে এই রকম কিছু প্রাণীর চাষাবাদ দেখাবো, যা দেখে আপনারা চমকে যাবেন। নাম্বার 1, রাইনোসরাস। গন্ডার জঙ্গলের একটি ভয়ঙ্কর শক্তিশালী প্রাণী। এদের সামনে জঙ্গলের রাজাও যেতে ভয় পায়, মানুষ তো অনেক দূরের কথা। কিন্তু আপনাকে যদি বলি গন্ডার দিয়ে জমিতে চাষাবাদ করা হয়, বিশ্বাস করতে অসুবিধা হলে এটাই সত্যি। এটা সত্যি, অনেক জায়গায় গন্ডারকে পালন করা হয় জমিতে কাজে লাগানোর জন্য। ইতিহাসের পাতা থেকে জানা যায় গন্ডার দিয়ে জমিতে চাষ করা অনেক পুরানো ব্যাপার। আপনারা জানলে অবাক হবেন, ভারতের অসমে গন্ডার দিয়ে জমিতে চাষ করা হতো, তার সাথে অনেক কাজেও ব্যবহার করা হতো। যখন জমিতে চাষ করার জন্য ট্রাক্টর এসে গেল, তারপর থেকেই জমিতে গন্ডারের ব্যবহার কমে গেল। আপনাদের জানিয়ে রাখি, নর্মালি গন্ডার শান্তিপ্রিয় প্রাণী, কিন্তু যদি রেগে যায় তাহলে এর থেকে ভয়ঙ্কর প্রাণীরাও ছাড় পায় না। নাম্বার 2, ইয়াক। হিমাচল প্রদেশ সহ পাহাড়ি ঠান্ডা এলাকায় ইয়াক পাওয়া যায়। এই প্রাণী খুব শক্তিশালী ও পাহাড়ে চলাফেরা করতে খুব ভালো পারে। ইয়াকের শরীরে থাকা লম্বা ও ঘন লোম খুব ঠান্ডা এলাকায় বেঁচে থাকতে সাহায্য করে। সেই কারণে পাহাড়ি এলাকার মানুষ এই ইয়াককে বিভিন্ন কাজে লাগায়। পাহাড়ি এলাকার মানুষ ইয়াককে বাড়িতে পালন করে। ইয়াকের সাহায্যে পাহাড়ের উপরে জমিতে চাষ করা হয়। শক্তিশালী হওয়ার জন্য খুব সহজেই পাথুরে জমিতে চাষ করতে পারে। আসলে পাহাড়ের ঠান্ডা এলাকায় গরু বা মোষ বেঁচে থাকতে পারে না। হিমাচল প্রদেশে এখনও জমিতে চাষ করার জন্য ইয়াক ব্যবহার করা হয়। তার সাথে পাহাড়ি এলাকায় মাল বা কোনো সামগ্রী পরিবহনের জন্য ইয়াক উপযোগী। নাম্বার 3, এলিফ্যান্ট। হাতির মতন বড় শক্তিশালী প্রাণী দিয়ে জমিতে চাষ করা হয় শুনলেই বিশ্বাস করা কঠিন হয়ে যায়। হাতি ভারত, আফ্রিকা সহ অনেক দেশেই পাওয়া যায়, তবে হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে। হাতি দিয়ে থাইল্যান্ডের মানুষেরা জমিতে চাষাবাদ করার জন্য ব্যবহার করে। থাইল্যান্ডের মানুষের সাথে হাতির সম্পর্ক খুব ভালো। অনেকে আবার হাতিকে বাড়িতে লালন পালন করে। বিগত কিছু বছর থেকে থাইল্যান্ডে হাতির সংখ্যা কমতে থাকায় হাতির ব্যবহার জমিতে এখন অনেকটাই কমে গেছে। তাছাড়া এখন ট্রাক্টর দিয়েও চাষ করছে। কিন্তু জমিতে যখন ট্রাক্টর ফেঁসে যায় বা কাদায় আটকে যায়, তখন হাতির সাহায্য নেওয়া হয়। নাম্বার 4, ক্যামেল। মরুভূমির জাহাজ বলা হয় উটকে, কারণ মরুভূমি এলাকায় জলের অভাব। একমাত্র উট এমন প্রাণী একবার জল খেয়ে নিয়ে অনেক দিন পর্যন্ত জল ছাড়া বেঁচে থাকতে পারে। ভারতের রাজস্থানে ব্যাপক পরিমাণে উট দেখতে পাওয়া যায়। তাছাড়া আরব দেশের মরুভূমি এলাকায় দেখা যায়। ভারতের রাজস্থান সহ বেশ কিছু জায়গায় উট দিয়ে জমিতে চাষ করা হয়। ভারতের থর মরুভূমি এলাকায় বৃষ্টি খুব কম হয়, সেই কারণে যখন বৃষ্টি হয় সঙ্গে সঙ্গে উট দিয়ে চাষ করা শুরু হয়ে যায় ব্যাপক হারে। ট্রাক্টর এসে গেলে রাজস্থানের মানুষ ট্র্যাডিশনালভাবেই চাষ করে এখনও। উট এত বিপুল ব্যবহারের জন্য ভারত সরকার উটের লালন পালনের জন্য উৎসাহিত করে এবং মাঝে মধ্যে বিভিন্ন স্কিমও নিয়ে আসে। নাম্বার 5, হর্স। আমরা যখন ঘোড়াকে দেখি তখন আমাদের মনে ঘোড়ার গাড়ির কথাই আসে, তার সাথে ঘোড়দৌড়। কিন্তু আপনারা কি কখনো দেখেছেন ঘোড়া দিয়ে জমিতে চাষাবাদ করতে? বিশ্বের অনেক দেশে জমিতে চাষ করার জন্য ঘোড়া ব্যবহার করা হয় এখনো। জানা যায় অনেক বছর থেকে ঘোড়া ও গরু দিয়ে জমিতে চাষ করা হতো, তবে সময়ের সঙ্গে সঙ্গে ঘোড়ার ব্যবহার অনেকটাই কমে গেছে। তবে অনেক দুর্গম জায়গা সহ অনেক জায়গায় ঘোড়া দিয়ে চাষ করা হয়। নাম্বার 6, ডঙ্কি। কতজন জানে গাধা দিয়েও জমিতে চাষ করা হয়। ছোট থেকেই আমরা গল্পের মাধ্যমে শুনে আসছি গাধা বোকা হয়, এমনকি আমরা কাউকে বোকা বানানোর জন্য গাধা বলে থাকি।
কিন্তু আসলে গাধা বোকা হয় না। সাধারণত গাধাকে দিয়ে মাল বা বিভিন্ন সামগ্রী পাহাড়ি দুর্গম এলাকায় পাঠানোর জন্য ব্যবহার করা হয়। বিশ্বের অনেক দেশ আছে যেখানে গাধা দিয়ে জমিতে চাষ করা হয়। গরুর মতন গাধাও খুব ভালোভাবে জমিতে চাষ করতে পারে। এখন বেশ কিছু জায়গায় গাধাকে বাড়িতে লালন পালন করা হয়। গাধার মতন আরেকটি প্রাণী আছে খচ্চর, এদেরকেও মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করে। নাম্বার 7, বাফেলো। মোষের আরেকটি প্রজাতি হলো বাফেলো। এরা জঙ্গলের শক্তিশালী প্রাণী। অনেক সময় দেখা গিয়েছে সিংহ বা বাঘ এদের শিকার করতে এসে নিজেরাই শিকার হয়ে গেছে। বাফেলো খুব শক্তিশালী, সেই কারণে অনেক জায়গায় বাফেলো দিয়ে জমিতে চাষ করা হয়। এরা গরুর মতনই শান্তিপ্রিয় হয়, তাই এদেরকে ভালোভাবে পোষ মানিয়ে সব ধরনের কাজে ব্যবহার করা যায়। নাম্বার 8, জমি চাষের কথা আসবে আর গরুর কথা আসবে না, এটা হতেই পারে না। আমরা যদি কৃষকদের জিজ্ঞাসা করি আপনাদের কাছে গরুর মূল্য কি, তাহলে কৃষক কোনো উত্তর দিতে পারবে না। হয়তো বলে গরু ছাড়া কৃষক অনাথ। আমরা সবাই দেখে আসছি গরু মানুষের কত উপকারে আসে। অনেকেই বাড়িতে গরু লালন পালন করে, তাছাড়া জমিতে চাষাবাদ সব থেকে বেশি গরু দিয়েই করা হয়। তাছাড়া গরুর দুধ খেয়ে আমরা সবাই বড় হয়েছি। বর্তমানে গরু দিয়ে চাষ করা কিছুটা কমে গেছে, কারণ আধুনিক প্রযুক্তি যন্ত্রপাতি এসে গেছে, তবে গরুর গুরুত্ব একটুকু কমেনি। আজকের ভিডিওতে কোন প্রাণীর জমিতে চাষ করা দেখে আপনি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।